আসসালামু আলাইকুম। ম্যাকালজি বইটা চাকরি প্রত্যাশিত শিক্ষার্থীদের জন্য কতটুকু উপযোগী এই ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। তো ম্যাকালজি বইটা মূলত মেকানিক্যাল, পাওয়ার, অটোমোবাইল এবং মেরিন ইঞ্জিনিয়ারিং এ যে সকল শিক্ষার্থী পড়াশোনা করছে এবং সরকারি চাকরি পেতে আগ্রহী তাদের জন্য খুবই উপযোগী হবে, কারণ বইটিতে রয়েছে পূর্ণাঙ্গ সিলেবাস। বিগত সালগুলোতে চাকরি পরীক্ষায় যে সকল টপিক এসেছে, যেমন গিয়ারের ম্যাথ, কম্বাশন অফ ফুয়েল, ফায়ারিং অর্ডার, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, পাওয়ার প্ল্যান্ট, এরকম বিস্তর যেই টপিকগুলো আছে যেগুলো চাকরি পরীক্ষায় আসে, কিন্তু গতানুগতিক বইগুলোতে তুমি কখনোই একসাথে পাবে না। সেই প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে ম্যাকালজি বইতে তুলে ধরা হয়েছে, যার কারণে চাকরি প্রত্যাশিত শিক্ষার্থীদের বিভিন্ন বই ঘাটাঘাটি করে সময় নষ্ট করতে হবে না। তাই বুঝতে পারছো যে একজন চাকরি প্রত্যাশিত শিক্ষার্থীদের জন্য এই বইটা খুবই হেল্পফুল হবে। এরপর আমি যেই বৈশিষ্ট্যটা বলবো সেটা হচ্ছে বইটি প্রথম ডিজিটাল বুক। এই বই টিউটোরিয়াল কিন্তু তুমি খুব সহজেই পেয়ে যাবে। টিউটোরিয়াল গুলো থাকার ফলে চাকরি প্রত্যাশিত শিক্ষার্থীদের নিজেকে প্রস্তুত করা অনেক সহজ হয়ে যাবে, বিশেষ করে যারা গাজীপুর আসতে পারে না কিংবা চাকরির পাশাপাশি প্রিপারেশন নিতে চায়, তারা টিউটোরিয়াল গুলো সাথে নিয়ে খুব সহজেই কিন্তু বইটা শেষ করতে পারবে। এরপরও ধরো কেউ গাজীপুর চলে এসেছে, কিন্তু গাজীপুর এসে যে তুমি একজন ভালো শিক্ষক পাবে কিংবা ভালো একটা কোচিং এ কোচিং করতে পারবে সেটা কিন্তু আশা করা যায় না। তাদের জন্য এই টিউটোরিয়াল গুলো থাকলে অনেক কিছুই তারা সেখান থেকে সহজেই বুঝে নিতে পারে। এরপরও ধরো তুমি কোনো একটা কিছু আয়ত্ত করেছো কিন্তু দীর্ঘদিন পর সেগুলো ভুলে যাবে, এটাই স্বাভাবিক। এর জন্য যদি টিউটোরিয়াল গুলো তোমার সাথে থাকে, তুমি যখনই কোনো একটা কিছুতে তোমার সমস্যা হবে তুমি টিউটোরিয়াল দেখে সেটা বুঝে নিতে পারো। তাই এই ম্যাকালজি বইয়ের সম্পূর্ণ গাণিতিক সমস্যা এবং সামনে থিওরি সমস্যার টিউটোরিয়াল গুলো ইন্টারনেটে আপলোড করা আছে কিংবা আপলোড করা হচ্ছে। তো বুঝতেই পারছো ডিজিটাল বুক হওয়ার কারণে অর্থাৎ টিউটোরিয়াল থাকার কারণে চাকরি প্রত্যাশিত শিক্ষার্থীদের জন্য বইটি অনেক বেশি হেল্পফুল হবে। এরপর আমি বইয়ের যে বৈশিষ্ট্যটা বলবো সেটা হচ্ছে বইটি কিন্তু ডুয়েট ভর্তি পরীক্ষার উপযোগী করেও তৈরি করা হয়েছে, এবং বাজারে যে সকল বই পাওয়া যায় তার বেশিরভাগই ডুয়েট ভর্তি পরীক্ষার জন্য তৈরি করা হয়। এর ফলে বইয়ে এমন কিছু জিনিস থাকে যা ডুয়েট ভর্তি পরীক্ষায় আসে কিন্তু চাকরি পরীক্ষায় আসে না, কিন্তু সেটা তো একজন শিক্ষার্থী জানে না। শিক্ষার্থী সম্পূর্ণ বইটা পড়তে থাকে, এতে করে একজন চাকরি প্রত্যাশিত শিক্ষার্থী অনাকাঙ্ক্ষিত অনেক কিছু শিখতে থাকে কিংবা বুঝে নিতে থাকে, এতে কিন্তু তার অনেকটা সময় নষ্ট হয়। কিন্তু ম্যাকালজি বইটা যদি তুমি পড়ো সেখানে কিন্তু এমন কোনো সমস্যার সম্মুখীন হবে না, কারণ ম্যাকালজি বইয়ের প্রথমে একটা চার্ট আছে যেখানে এই বইয়ের কোন কোন প্রশ্নগুলো এবং কোন কোন ম্যাথগুলো শুধুমাত্র চাকরি প্রত্যাশিত শিক্ষার্থীদের জন্যই দেওয়া হয়েছে সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। এর ফলে একজন শিক্ষার্থীকে ডুয়েট এডমিশনে আসার জন্য যে সকল ম্যাথ আমি এখানে দিয়েছি কঠিন কঠিন বা অনেক বড় বড়, সেগুলো করে সময় নষ্ট করতে হবে না। তাহলে বুঝতেই পারছো যে ম্যাকালজি বইটা চাকরি প্রত্যাশিত শিক্ষার্থীদের জন্য কতটুকু উপযোগী করে তৈরি করা হয়েছে। এরপরে বইয়ের যে বৈশিষ্ট্যটা বলবো, বইয়ের 30% ম্যাথই আমি বিগত সালে চাকরি পরীক্ষাগুলো থেকে নিয়েছি, যার ফলে তুমি যদি একটু ঘাটাঘাটি করো বইটা তাহলে দেখতে পাবে যে অনেক প্রশ্নের পাশেই চাকরি পরীক্ষা লেখা আছে, মানে এগুলো বিগত সালে এসেছে, এবং অনেক অঙ্কের পাশেও লেখা আছে চাকরি পরীক্ষা। এতে করে তুমি সহজেই বুঝতে পারবে যে বিগত সালগুলোতে কোন টাইপের ম্যাথগুলো এসেছে এবং তোমাকে কোন ধরনের ম্যাথগুলো আসলে করতে হবে। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে বই শুরুতেই রয়েছে ইউনিট কনভার্সন এবং ক্যালকুলেটরের ব্যবহার। একজন শিক্ষার্থীর জন্য ক্যালকুলেটরের ব্যবহার এবং ইউনিট কনভার্সন কতটা গুরুত্বপূর্ণ যে একবার প্রস্তুতি নিচ্ছে সেই ভালো জানে। ইউনিট কনভার্সন ছাড়া আসলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তুমি কখনোই গাণিতিক সমস্যায় ভালো দক্ষ হতে পারবে না। তো এই বই শুরুতে রয়েছে ইউনিট কনভার্সন এবং ইউনিট কনভার্সনের টিউটোরিয়াল কিন্তু রয়েছে, তোমরা চাইলে সেই ইউনিট কনভার্সন গুলো খুব সহজেই প্রথমেই শিখে নিতে পারো, এতে করে কিন্তু তোমরা সামনে গিয়ে বেশি সমস্যার সম্মুখীন হবে না। আর ক্যালকুলেটর ব্যবহার নিয়ে আমি যেটা বলবো, ক্যালকুলেটরের ব্যবহার যদি তুমি সঠিকভাবে জানো অনেক অঙ্কই তোমার কাছে অনেক ছোট এবং সহজ মনে হবে, এবং অঙ্কের মধ্যে যে ভুল হওয়ার পসিবিলিটি কমে যাবে। তাই আমি শুরুতেই ক্যালকুলেটর ব্যবহার দিয়েছি এবং ইউটিউবে কিন্তু সেই ক্যালকুলেটর ব্যবহার টিউটোরিয়াল রয়েছে, মানে বুঝতেই পারছো একজন শিক্ষার্থী প্রথমেই বেসিকটা নিয়ে তারপর শুরু করবে, এতে কিন্তু চাকরি প্রত্যাশিত শিক্ষার্থীদের জন্য অনেক সহজ হবে। এছাড়াও এই বইয়ের শেষে কিন্তু অনেকগুলো চাকরির প্রশ্ন সংযোজন করা হয়েছে যেখানে কিন্তু প্রথমেই প্যাটার্ন দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আমিও নিজেও যখন চাকরির প্রশ্নগুলো ঘাটাঘাটি করছিলাম তখন আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যে আসলে প্যাটার্নটা কেমন ছিল। ধরো বুয়েটে একটা পরীক্ষা হয়েছে সেটা প্যাটার্নটা কেমন হয়েছে, বা ঢাকা পলিটেকনিক্যাল একটা পরীক্ষা হয়েছে সেটার প্যাটার্নটা কেমন হয়েছে, কিন্তু অন্যান্য বইয়ে যে প্রশ্নগুলো থাকে সেটা দেখে তোমাকে বোঝা যায় না
যার জন্য প্রশ্ন পুরোটা তোমাকে অ্যানালাইসিস করতে হয়। কিন্তু ম্যাকালজি বইয়ে যেই চাকরি পরীক্ষার প্রশ্নগুলো সংযোজন করা হয়েছে সেখানে প্রথমেই প্যাটার্ন দেওয়া আছে, যার কারণে কিন্তু তুমি খুব সহজেই বুঝতে পারবে যে প্রশ্নের ধরন কেমন ছিল, ডিপার্টমেন্টে কত ছিল, ননে কেমন কত ছিল, এবং নন এবং ডিপার্টমেন্টে কি কি টাইপের প্রশ্ন করা হয়েছে। এই টার্মটা কিন্তু তোমাদের যারা জব প্রিপারেশন আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমি যেটা বলবো সেটা হচ্ছে এই বইয়ে কিন্তু পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং রয়েছে। এই পাওয়ার প্ল্যান্ট থেকে সামনে অনেক বেশি প্রশ্ন আসার সম্ভাবনা, বিশেষ করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে নিয়োগগুলো সামনে আসতেছে বা আসবে সেই নিয়োগগুলোতে কিন্তু নিউক্লিয়ারের বিক্রিয়ার ম্যাথ থাকতে পারে। এই বইয়ে কিন্তু সেই ম্যাথগুলো দেওয়া হয়েছে যেগুলো কিন্তু গতানুগতিক কোনো বইয়ে কিন্তু তুমি খুঁজে পাবে না। এরপর আমি যেটা বলবো, তুমি অবশ্যই রিটেনে টিকার জন্য বইটা কিনবে, কিন্তু একটা স্টুডেন্ট বা একটা শিক্ষার্থী যখন রিটেন পরীক্ষায় টিকে যায় এরপর তাকে ভাইবা ফেস করতে হয়। অনেকগুলো চাকরির ভাইবা ঘাটাঘাটি করে যেই প্রশ্নগুলো এক্সেপশনাল মনে হয়েছে সেই প্রশ্নগুলো খুব সুন্দর করে বইয়ে তুলে ধরেছি। অর্থাৎ তুমি ভাইবার জন্য বইয়ের একটা অধ্যায় আলাদা রাখা হয়েছে, যেই অধ্যায়ে তুমি অনেক বেশি ভাইবার প্রশ্ন পাবা যেগুলো একদম সত্যিকারে ভাইবাতে এসেছে সেখান থেকে নেয়া। তুমি সেই প্রশ্নগুলো এখন থেকে যদি আয়ত্ত করো যখন তুমি ভাইবা ফেস করবা তখন কিন্তু তুমি অনেকের চেয়ে এগিয়ে থাকবে এবং অনেক ভালো পারফরমেন্স দেখাতে পারবে। তো বুঝতেই পারছো বইটা চাকরি প্রত্যাশিত শিক্ষার্থীদের জন্য কতটুকু হেল্পফুল। এরপর আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বইয়ে যদি ভুল থাকে তাহলে কিন্তু শিক্ষার্থীদের অনেক বেশি সময় নষ্ট হয়। মনে করো যে একটা আনসার ভুল আছে, তুমি সেই আনসারটা ভুল সেটা বুঝতে বুঝতে তোমার প্রায় আধা ঘন্টা এক ঘন্টা চলে যাবে। কিন্তু ম্যাকালজি বইটা পড়লে তোমার এই সমস্যাটা সম্মুখীন হতে হবে না। ম্যাকালজি বইয়ে ভুলের সম্ভাবনা খুবই কম, কারণ পুরো বইটা আমি নিজে টাইপ করেছি। তারপরও ভুল থাকতেই পারে, টাইপিং মিস্টেক হতেই পারে, ভয় পাওয়ার কিছু নেই। ম্যাকালজি বইয়ের যেই কভার পেজ আছে তার নিচেই রয়েছে কিউআর কোড। এই কিউআর কোডটা যদি তোমরা স্ক্যান করো একটা গুগল ড্রাইভ ফোল্ডারে চলে যাবে, সেই ফোল্ডারে তুমি দেখতে পাবে কারেকশন ফোল্ডার রয়েছে। কারেকশন ফোল্ডারে এই বইয়ের যতগুলো টাইপিং মিস্টেক রয়েছে কিংবা ভুল রয়েছে সেগুলো সংশোধন করে দেওয়া হয়েছে। ফলে তুমি কিন্তু অনেক বেশি সময় নষ্ট করতে হবে না, তুমি কোন একটা অধ্যায় শুরুর পূর্বেই সেই কারেকশন গুলো দেখে নিতে পারো। এতে করে কিন্তু তোমার অনেকটা সময় বেঁচে যাবে, অর্থাৎ তোমার এই বইয়ের ভুলগুলোর কারণে সময় নষ্ট হবে না। যেগুলো গতানুগতিক বইগুলো যদি তুমি করো সেখানে একটি ভুলের জন্য তোমাকে অনেক বেশি সময় নষ্ট করতে হবে। আমি মোটেও চাই না কোনো শিক্ষার্থী অ্যাটলিস্ট আমার ভুলের জন্য সময় নষ্ট করুক। আর বইয়ে কিন্তু আরেকটা গুণাগুণ আছে, সেটা হচ্ছে এই কারেকশন ফোল্ডারের পাশে তুমি যদি দেখো সলিউশন ফোল্ডার পেয়ে যাবে। এই সলিউশন ফোল্ডারে বইয়ের গাণিতিক সমস্যার অনুশীলনের অঙ্কগুলো সলিউশন করা আছে। এতে করে কিন্তু অনুশীলনের অঙ্কগুলো যদি তুমি নাও পারো তোমার অনেক বেশি সময় দিতে হবে না, তুমি চাইলে সেই সলিউশন ফোল্ডারে গিয়ে সেই ম্যাথগুলো সলিউশন দেখে খুব সহজেই আয়ত্ত করে নিতে পারো। এরপরে বইয়ের একটা দিক রয়েছে, সেটা হচ্ছে বইয়ে কিন্তু কোনো এমসিকিউ নেই। অনেকে আমাকে এমসিকিউর কথা বলেছে কিংবা আমিও চেয়েছিলাম এমসিকিউ রাখতে, কিন্তু একটা পরিসংখ্যান করে আমি দেখতে পেলাম এমসিকিউ যদি আমি বইয়ে দেই তাহলে শিক্ষার্থীদের সময় নষ্ট হবে। আমি একটা চার্ট দেখাই তোমাদেরকে, এটা বইয়ের প্রথমে দেওয়া আছে, এখানে এমসিকিউ নিয়ে কথা বলা হয়েছে। তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো এখানে বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের নাম লেখা আছে এবং পাশে কয়েকটা চাকরির পরীক্ষা যেগুলোতে এমসিকিউ এসেছে তাদের তালিকা দেওয়া হয়েছে। সেখানে প্রত্যেকটা অধ্যায় থেকে কয়টা এমসিকিউ ছিল সেটা দেখানো হয়েছে। তুমি যদি একটু লক্ষ্য করো সেই চাকরির পরীক্ষাগুলোতে মোটামুটি প্রত্যেকটা অধ্যায়ই কম বেশি এমসিকিউ এসেছে, তার মধ্যে সবচেয়ে বেশি এমসিকিউ এসেছে থার্মোডাইনামিক্স থেকে। এখন চাকরি প্রত্যাশিত শিক্ষার্থীদের মধ্যে এমসিকিউর জন্য সবচেয়ে বেস্ট যে বইটা সেটা হচ্ছে আর এস ক্রুমির বই, সেখানে প্রচুর পরিমাণে এমসিকিউ আছে। তো সেই সম্পূর্ণ এমসিকিউ এই বইয়ে দেওয়া সম্ভব না। তারপরও আমি যদি 100 মতো এমসিকিউ সেখান থেকে দেই, আমি চেয়েছিলাম যে 100 মতো গুরুত্বপূর্ণ এমসিকিউ আর এস ক্রুমি থেকে দিব এই বইয়ে, কিন্তু যখন আমি 100টার মতো এমসিকিউ বাছাই করেছি তারপর আমি দেখলাম যে ওই 100টা থেকে চাকরি পরীক্ষা আসলে কয়টা কমন পড়ে। আমি খুব অবাক হয়েছিলাম যে চাকরি পরীক্ষায় 50% এমসিকিউ সে 100টা থেকে আসেনি। তো আমি জিনিসটা আসলে বুঝতে পেরেছিলাম যে আসলে আমার বাছাই করা এমসিকিউ কিংবা গতানুগতিক যে বইগুলোতে এমসিকিউ আছে সেগুলো থেকে আসলে 50%ও চাকরির পরীক্ষা কমন পড়ে না। কিন্তু তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো এই চার্টটার একদম নিচে রয়েছে টোটাল এমসিকিউ কয়টা, ম্যাকালজি বই থেকে কয়টা কমন পড়েছে। অর্থাৎ ম্যাকালজি বই এমসিকিউ নেই কিন্তু ম্যাকালজি বই থেকে এসেছে। কিভাবে? ম্যাকালজি বইয়ে যেই রিডিং গুলো আছে সেই রিডিং গুলো থেকেই মূলত বেশিরভাগ এমসিকিউ কমন পড়ে। অর্থাৎ আমি যেটা দেখতে পেয়েছি যে ম্যাকালজি বইটা যদি তুমি ভালো করে রিডিং পড়তে পারো
চাকরি পরীক্ষায় প্রায় 90% এমসিকিউ তোমার কমন পড়বে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এবং বিগত সালগুলোতে যেগুলো চাকরি পরীক্ষা হয়েছে সেখানে অনেক বেশি কমন পড়েছে, তোমরা নিচে সার্ভেটা দেখতে পারো। আমার এই কথাগুলো যদি তোমাদের বিশ্বাস না হয়, তোমরা কয়েকটা চাকরির পরীক্ষা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবা যে বর্তমানে বাজারে যে সকল বই আছে যেখানে এমসিকিউ আছে কিংবা আরএসক্রুমি বলতে পারো বা আরো বই আছে, সেই বইগুলোর এমসিকিউ পার্ট থেকে আসলে কয়টা এমসিকিউ আসে দেখবে বেশি কিছু তুমি কমন পড়ছে না। তার চেয়ে ভালো হয় তুমি এই বইটা সম্পূর্ণ রিডিং করতে। আমার মেসেজটা কিন্তু এটাই মূলত তোমাদের কাছে যে তোমরা এমসিকিউর জন্য এমসিকিউ গুলো যদি পড়ো তাহলে আসলে তোমাদের সময় নষ্ট হবে, তার চেয়ে বরং বইটা রিডিং পড়ো, ম্যাক্সিমাম এমসিকিউ তোমরা কমন পাবে। এছাড়াও বইয়ের একটা খুব ভালো দিক বলবো আমি, সেটা বই কিন্তু অতিরিক্ত কিছু নেই, অর্থাৎ বইয়ে যেই সকল থিওরি প্রশ্নগুলো দেওয়া হয়েছে বা ম্যাথ প্রশ্নগুলো দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু খুব বাছাই করা এবং খুব ইম্পর্টেন্ট ম্যাথ গুলো দেওয়া হয়েছে। বিশেষ করে বুয়েট প্যাটার্নের জন্য আমি এক্সট্রা অনেক কিছু দিয়েছি, তোমরা যদি বইটা একটু করো তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে এমন কিছু জিনিস আছে যেগুলো বুয়েটে আসার মতো, কারণ বুয়েটে যে সকল পরীক্ষা হয় সেগুলো চাকরিগুলো অনেক বেশি ডিমান্ড থাকে, যার কারণে আমি অনেক গুরুত্ব দিয়ে বুয়েট প্যাটার্নটাকে বেশি ফলো করেছি। তো এই ছিল ম্যাকালজি বইয়ের মোটামুটি বৈশিষ্ট্য। তোমরা যদি এছাড়াও আরো বিস্তারিত জানতে চাও বইয়ের ডেমো ভার্সনটার লিঙ্ক আমি দিয়ে দেবো, যেখানে তোমরা সূচিপত্র সহ আরো অনেক কিছু দেখতে পাবে। আর আমি অবশ্যই ফেসবুক গ্রুপে তোমরা দেখতে পারো, সেখানে কিন্তু বই সম্পর্কে বিস্তারিত রয়েছে, বইটি কিভাবে পাওয়া যাবে বা কোথায় পাওয়া যাবে আমি এই ভিডিওর ডিসক্রিপশনেও কিন্তু সেই জিনিসগুলো দিয়ে দিব। তাহলে চাকরি প্রত্যাশিত শিক্ষার্থীরা অবশ্যই বুঝতে পারছো যে ম্যাকালজি বইটা তোমাদের জন্য কতটুকু উপযোগী করে তৈরি করা হয়েছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবে, আল্লাহ হাফেজ।